বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে থ্রি ফেজ এসি সম্পর্কে জানবো, যে একটা থ্রি ফেজ এসি কিভাবে লাইন সংযোগ দেয়, কিভাবে কম প্রেসার চেক দেয় এটা শেখাবো। এটা কি এসি, সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ? এটা কিন্তু একটা থ্রি ফেজ এসি। থ্রি ফেজ এসি এটা বুঝলাম কি করে, তিন ফেজ, সাধারণত তিন টন চার টন পাঁচ টন এসি গুলাই থ্রি ফেজ লাইনে হয়। থ্রি ফেজ সমান কত, যেটাকে আমরা 440 বলি, 440 ভোল্ট বলি, ঠিক আছে? এখন থ্রি ফেজ লাইনে আমরা কি করব, কম প্রেসার চেক দিব, এসির অন্যান্য ফাংশনগুলা দেখব। এখন এলো এই কম প্রেসারটা ভালো আছে কি খারাপ আছে আমরা এটা পরীক্ষা করে আগে দেখব, ঠিক আছে? এই যে লাইন থ্রি ফেজ এসির, এই যে ইনপুট লাইন, এটা এই টেস্টার দেখি, এই যে তিনটা লাইন ঢুকছে, এই যে লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি, এটা হচ্ছে নিউট্রাল। এদের লাইন ইনপুট করলো বাইরে থেকে, যে সার্কিট ব্রেকারতে যে লাইনটা আসছে এটা হলো ইনপুট করলো, এখান থেকে ইনপুট হইয়া এই যে সরাসরি চলে আসলো ম্যাগনেটিক কন্টাকে। এই যে ম্যাগনেটিক কন্টাকে তিনটা কালার হয়েছে, তিনটা ফেজ। হ্যাঁ, আবার নিচ দিয়ে এই যে আউট হয়ে বাইরে হয়ে গেছে, বাইরে এই যে কম্প্রেসারে চলে গেছে, ঠিক আছে? এখন যখন এসির ব্যাকারটা অন করা হবে, ব্যাকার অন করার পরে রিমোটের সাহায্যে, দেখি রিমোটের সাহায্যে অন করতে হবে এসি। রিমোটের সাহায্যে অন করলে এখানে ইন্ডিকেটার শো করবে, ইন্ডিকেটার শো করলে তার একটা নির্ধারিত টাইমের পরে, নির্ধারিত একটা টাইম থাকবে, টাইমের পরে অটো হইয়া এই ম্যাগনেটিক কন্টাক্টকে ফেজ সাপ্লাই দিবে, ঠিক আছে? এই ফেজ সাপ্লাই দিলে ম্যাগনেটিক কন্টাক্ট নিচের দিকে যাবে এবং কম্প্রেসারটা চালু হবে। এইখানে এই যে লাইন আছে যেটা আউট হয়ে বাইরে গেছে, এই যে লাইন, এই যে এন আর হলো সি, এই এই তিনটা লাইনে কিন্তু হলো ইনডোরে গেছে। আর এইখানে আবার আছে এই যে এই পাশে, এই যে হাই, মিডিয়াম, লো, এটা হয়েছে নিউট্রাল, মানে তিন ধরনের স্পিড আছে। এটা হলো ওই আপনার এই যে ইনডোরের কমানো বাড়ানো, স্পিড কমানো বাড়ানো। যাক, আমরা এখন হলো এসিটার কম্প্রেসার চালাবো, ঠিক আছে কিনা। এই কম্প্রেসারে এসিটা একটু সমস্যা ছিল, সমস্যার কারণে এটা সার্ভিস সেন্টারে আনা হয়েছে। এই যে এখান থেকে লাইন খোলা হয়েছে, ফিল্টারটা কোথায়, ফিল্টার, এই যে ফিল্টারের সমস্যা ছিল, ব্লক ছিল, এটা এই যে এখান থেকে খোলা হয়েছে, এই যে ক্যাপিলারি, ঠিক আছে? এটা হলো ক্যাপিলারি, ডিসচার্জ থেকে গেছে। এটা হলো সাকশনের লাইন, এটা হলো লিকুইড বা ডিসচার্জ লাইন, এটা হলো হাই প্রেশার বাল্ব বলে, এটা হচ্ছে হাই প্রেশার বাল্ব, আর এটা হলো এই যে সাকশন থেকে যেটা গেছে এটা হলো লো প্রেশার বাল্ব। আচ্ছা, আমরা এখন কম প্রেশারটা স্টার্ট দিব। আচ্ছা, একজন ম্যাগনেটিক কন্ডাক্টর চাপ দিয়ে ধরতে হবে, হ্যাঁ, এই ম্যাগনেটিক কন্ডাক্টকে একজন ম্যানুয়ালি চাপ দিয়ে ধরতে হবে। ম্যানুয়ালি আমরা এখন চালু করবো, ম্যানুয়ালি হুজুর আমরা হাত কাঁপে তাহলে হতো না, এক চান্স ধরেন আমরা ধরতে, হ্যাঁ, এই পাশে, এই পাশে, এই পাশে, হ্যাঁ, ম্যানুয়ালি আমরা এখন ম্যানুয়ালি সেটা চালু করবো। কম প্রেশারটা চালু হয়েছে, আমরা এখন তিনটা ফেজ নেবো, দেখবো কত অ্যাম্পিয়ার কারেন্ট শো করে, ফাইভ। আমরা একে একে কিন্তু তিনটা ফেজে চেক করবো, এবার আরেকটা ফেজ চেক করবো, ফাইভ, আবার আমরা আরেকটা ফেজ 4.5। থ্রি ফেজ লাইনে একটা লাইনে অ্যাম্পিয়ার একটু কম বেশি হবে, তিনটা লাইনের থেকে একটা লাইনে কম বেশি হবে। এখন কম প্রেশার ঠিক আছে কিনা আমরা কিভাবে দেখবো, এই যে কম প্রেশারে ডিসচার্জ লাইন, হ্যাঁ, এই যে তার মানে কম প্রেশার ঠিক আছে, এটাতে বের হবে আর এটাতে হাওয়া টান দেবে, সাকশন দেয়া, ঠিক আছে? তাহলে এখন থ্রি ফেজ, শোনো কথা, শোনো, থ্রি ফেজ লাইনের কম প্রেশার যদি আমরা চেক করতে যাই তাহলে কিভাবে চেক করব, আমাদের থ্রি ফেজ লাইন লাগবে। এটা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের পাশে কিন্তু থ্রি ফেজ লাইন আছে, আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারে থ্রি ফেজ লাইন আছে। এই থ্রি ফেজ লাইনের সাথেই কিন্তু আমরা এখানে পরীক্ষা করতে পারতেছি, যদি থ্রি ফেজ লাইন না থাকতো তাহলে কিন্তু আমরা এই কম প্রেশারটা চেক দিতে পারতাম না, ঠিক আছে? এখন যেহেতু আমাদের এসিটা এখানে খোলা, পরিপূর্ণভাবে ফিটিং নাই, যার কারণে আমরা হলো অটো সিস্টেমে চালু করা রিমোটের সাথে দেখা দিতে পারতেছি না, আমরা জাস্ট ম্যানুয়ালিভাবে কম প্রেশারটা চেক দিয়েছি যে কম প্রেশারটা ঠিক আছে কি না। এটা কয়টন এসি, মানে পাঁচ টন এসি, তোমরা কীভাবে বুঝলা কয়টন এসি, পাঁচ টন। এই যে এখানে লেখা আছে, দেখো, এই যে দেখো লেখা আছে 60,000 বিটিউ, বিটিউ মানে কি, পাঁচ টন, ব্রিটিশ থার্মাল ইউনিট। তারপরে এখানে আরও অনেক কিছু লেখা আছে, রেট কারেন্ট কত, 9.2 অ্যাম্পিয়ার, রেট ভোল্টেজ কত, 380/420। তারপরে আসতেছে হলো অ্যামাউন্ট, গ্যাস কত নাম্বার, রেফ্রিজারেন্ট অ্যামাউন্ট, এই যে কত লেখা, 3 কেজি 7। আর তারপরে হলো রেফ্রিজারেন্ট টাইপ, মানে কত নাম্বার গ্যাস, 410,
ঠিক আছে তাহলে একটা এসিতে যখন আমরা কাজ করব তখন কিন্তু এসির এই যে এই ক্যাটালগগুলো আমাদেরকে ফলো করতে হবে এই ক্যাটালগে কত নম্বর গ্যাস আছে কত নম্বর গ্যাস আছে এসিটা কমপ্লিট করার পরে লোড অবস্থায় কত অ্যাম্পিয়ার কারেন্ট নেবে সকল কিছু কিন্তু ডিটেইলস আমাদের জানা লাগবে তাহলে এটা কি এখানে এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট টেস্টারটা কোথায় টেস্টার কিন্তু লাইন আছে আচ্ছা লাইনটা একজন অফ করে দাও বেকারটা অফ করে দাও এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট ঠিক আছে এই সবাই দেখো এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টর যখন এসি অন হবে তখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টে কাজ করবে কাজ করার পরে কিন্তু কম প্রেসারে লাইন আসবে এবং আউটডোরের ফ্যান চালু হবে ঠিক আছে আর এটা হলো সার্কিট দেখতে পাচ্ছো তাহলে এটা হলো ইনপুট টার্মিনাল ঠিক আছে এটা হলো সার্কিটের ইনপুট টার্মিনাল আর ম্যাগনেটিক কন্ট্যাক্টের এই প্রান্ত হলো আউটপুট আর এটা হলো ইন আর এখান থেকে এই যে ফ্যানের বাতাস কমানো বাড়ানোর জন্য হাই লো মিডিয়াম এটা হলো ইনডোরে যাবে আর এইখানে আছে ইনডোর থেকে ব্যাক এই যে লাইন এন সি লেখা আছে এই তিন কালারে তিনটা তার যাবে ইনডোরে এখান থেকে আচ্ছা এখন আউটডোরের মধ্যে আমরা অন্যান্য ভাবে দেখছি যে স্পিড টাইপ এসির একটা ফ্যান থাকে আউটডোরে এটার মধ্যে হলো দুইটা ফ্যান কি জন্য এটার ইউনিটটা বড় কন্ডেন্সার বড় এটাই তো কন্ডেন্সার ঠিক আছে এটা কন্ডেন্সার যার জন্য কিন্তু এখানে দুইটা ফ্যান ইউজ করা হয়েছে ঠিক আছে আচ্ছা এখন ইনডোরের দিকে আসি এটা হলো ইনডোর এই একটু ধরো এটা একটু পিছনে টান দাও এটা এটা আউটডোরটা একটু পিছনে ওই পাশে নিয়ে যাও একদম হ্যাঁ লাইন আছে দেখো লাইন থ্রি ফেজ লাইন আছে আচ্ছা আচ্ছা এই টেবিল একটু সামনের দিকে টান দাও টেবিল হ্যাঁ এই যে এখানে আসো এখানে এই যে এখানে এটা হলো কিন্তু সুইং মোটর সুইং যখন এসে যে লাইন দেওয়া হয় তখন এই যে এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করে সুইং মোটরের সাহায্যে সুইং এ দিলে আর এই যে ইনপুট লাইন ভিতরে এই যে ভিতরে ইনপুট লাইন এটা হচ্ছে ড্রেন লাইন ঠিক আছে আর এটা হলো পাইপের লাইন 38 পাইপ এটা হলো 3 ফুল পাইপ ওইখান থেকে যে সংযোগটা আসছে পাইপের সংযোগটা এখানে দেখায় এই যে পাশে যাও এই পাশে আবার যাও দেখি ওই দিক দিয়ে ওই দিক ওই দিক হ্যাঁ এই যে এখানে যে দুটো পাইপ আছে একটা 38 আর একটা হলো 3-4 38টা কি 38টা হলো লিকুইড ডিসচার্জ পাইপ আর 3-4টা হলো কি সাকশন পাইপ ঠিক আছে ওই স্পিড টাইপের 2 টন 3 টন যেগুলো যেরকম এটাও কিন্তু সেরকমই তফাৎটা শুধু এটার পাইপটা হলো 3-4 3-8 আর 1.5 টন 2 টনে থাকে কি অনেক সময় 2 টনে 5-8 3-8 আচ্ছা এখন এই যে এটা খুলতে হবে হ্যাঁ এটা খুলে দেখো এটার ভিতর কি আছে আমরা একটু খুলি একজন হ্যাঁ তাহলে একজন আমরা এটা খুলি এদিক দা খোলা দেখা এর মধ্যে কি কি আছে ফিল্টার নেট এটি হলো ফিল্টার ধুলাবালি আটকানোর জন্য ফিল্টার অন্য শীতে যেরকম উপরে থাকে এটারও কিন্তু হলো নিচে থাকে এটা উপর করলে কিন্তু এই পাটটা নিচে থাকে ঠিক আছে আর হলো স্পিড টাইপের যে ছোট এসিগুলো ওগুলো কি ফিল্টার উপরে থাকে ঠিক আছে তাহলে এসির এই পাটটা নিচে থাকবে এদিকে মুভ থাকবে আর হলো এই যে এই এখানে কটাই আছে এটা কিন্তু রানার 4টা রানার আছে ছোট ছোট এই যে রানার একটা 2টা ওই পাশে 2টা 4টা এটা হলো কি ইনডোরের মোটর এই রানারকে ঘোরানোর জন্য এখানে মোটর ব্যবহার করা হয়েছে এই মোটরটা কিন্তু সিঙ্গেল ফেজ মোটর ঠিক আছে এই যে এখানে ভোল্ট লাগা আছে 250 ভোল্ট 120 ওয়াট ঠিক আছে এই যে ফ্যান মোটর 120 ওয়াটের 220 ভোল্টের সিঙ্গেল ফেজ মোটর এসিতে শুধুমাত্র কম প্রেসার হইলো 3 ফেজ ঠিক আছে কম প্রেসার হইলো 3 ফেজ 380 ভোল্ট আর ইনডোরের ফ্যান মোটরটা কিন্তু অনলি 220 ভোল্টের ঠিক আছে এসি এটা হলো যখন চালু হয় তখন কিন্তু সর্বপ্রথম ইনডোরটা চালু হয় ওই স্পিড টাইপ এসির এখান থেকে বাতাস শুরু হয় তারপরে নির্ধারিত সময় পরে কিন্তু আউটডোরে আছে লাইন দেয় এখন হলো এটা কিভাবে থাকে এটা এটা তো দেখা হলো না এটা একটু ফিটিং করে ফেলাই এটা ফিটিং করো স্ক্রু গুলো লাগাই একজন স্ক্রু লাগাই স্ক্রু গুলো লাগাই আচ্ছা এখন এই 3 টন 4 টন বেজ এই বেজের সাথে কিন্তু অ্যাঙ্গেল লাগানো থাকে অ্যাঙ্গেল বা রড ঠিক আছে অ্যাঙ্গেল বা রড এই বেজের সাথে অলের সাথে এল সিস্টেম করে লাগানো থাকে এল সিস্টেম করে লাগানো থাকে দুই পাশে দুইটা অ্যাঙ্গেল হয় দুই পাশে দুইটা অ্যাঙ্গেল দেওয়া উপরে দেখে ভাবে
টানা দেয়া কিন্তু লাগানো থাকে। এই যেটা হলো পিছনের সাইড, এটা কিন্তু উপরে থাকে, ঠিক আছে? এই সাইডটা উপরে থাকে, সরাবো। এটা এই পাশে আছে, ঠিক আছে? কিন্তু এই এসি কিন্তু আবার ফিটিং করা সহজ আছে, ওজন বেশি হলে এই এসিটা ফিটিং করা একদম সহজ। খালি অ্যাঙ্গেল দুটা বসা, দুই পাশে দুটা করে সাইডটা নাট লাগালে কিন্তু এসিটা ফিটিং হয়ে যাবে, এবং আউটডোর বসানো সহজ আছে। এখন অ্যাঙ্গেলের মধ্যে লাগাইলেও বা চৌকি অ্যাঙ্গেলের মধ্যে লাগাইলেও যেটার মধ্যে আমরা লাগাই লাগানো কিন্তু সহজ আছে। শুধু পাইপগুলা মোটা, লাইন হলো থ্রি ফেজ, হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হলো লাইন ঠিকভাবে দিলে কিন্তু এসি চলে, বুঝতে গেছে? আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখলাম, যে একটা থ্রি ফেজ এসিতে কিভাবে লাইন দেয়, কম্প্রেসার চেক করে, এবং সার্কিট ইনপুট আউটপুট ইনডোরের সকল যন্ত্রাংশ দেখলাম, নাকি সবাই বুঝতে পারছি তো? আচ্ছা, যদি দর্শক যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের অন্যান্য ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। খুদা হাফেজ।